துருத்து வந்தது. रूपसी बांगलार रूप, बांगलार रूप आमी देखिए सारा विश्व देखते चाहना बांगलार रूप आमी जे एलाका आछी এটা কোদালপুর ডামুড্যা উপজেলা শরীয়তপুর ডিস্ট্রিক্ট। এটা কি গোসাইরহাট? ও আমি গোসাইরহাট উপজেলায় আছি। তো এখানকার স্থানীয় মানুষদের এই সমস্ত পরিবেশগুলো অ্যাভেলেবল দেখে অভ্যাস, তো তাদের স্মৃতিতে এটা ওইভাবে আর আছর কাটে না। আর আমি এখানে অন্য অন্য জায়গা থেকে আসছি, যেহেতু রংপুর উত্তরবঙ্গ থেকে আমি আসছি, আমাদের এখানে তো এরকম নদী নালা সাগর খাল বিল এরকম এত এরকম না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আপনাদেরকে তো ইয়ে ছাড়া মানে পানি ছাড়া এগুলো চাষ করা হয়, ঠিক না? এটা তো মানে এটা তো মানে পানি ছাড়া, এটা পানি ছাড়া, কিন্তু ফলনটা দেখছেন চমৎকার ফলন হয়েছে। দেখতে পারেন কেমন ফলন হয়েছে, প্রচুর মরিচ, প্রচুর 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 ফলন, ফলন খুব সুন্দর হয়েছে। তো চলে যাক, আসেন। এই স্বাভাবিক নাকের মানুষ কি আর বাকি মানুষ গুরু হতে পারো। করো নাকি নাক হয়ে যায় লম্বা কাঠির মতো, মিথ্যে কথা বললে যদি সত্যি আপন হতো। করো নাকি নাক হয়ে যায় কাঠির মতো, মিথ্যে কথা বললে সত্যি আপন হতো। লম্বা নাকের গুতো খেয়ে চলতো না কানাকি, এই স্বাভাবিক নাকের মানুষ থাকতো কি আর বাকি, মানুষগুলো নাকতে চেয়ে পড়তো গলার হার, মানুষগুলো নাকতে চেয়ে পড়তো গলার হার, করতে পারো এমনি অঙ্গীকার, মিথ্যে কথা বলবে না তো আর। কারো নাকি নাক হয়ে যায় লম্বা কাঠির মতো, মিথ্যে কথা সত্যি এমন হতো। দিস ইজ নট আ লাইফ, এটা হচ্ছে এটা মিথ্যে কথা যদি সত্যি চলছে ভিডিও দেখেন দেখেন তোরের মা জননী কোথায় তোমার কৃষ্ণের ধা, মুক্তি সেনার দল দল ধল কান কেন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা,
জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত শির জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলাবি পরাজিত করেছিলে তুমি একাত্তরের স্বপ্ন দার প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আমার নতুন করে যদি আবার চোখ ফেলে কোনো হানাদার আমরা এখন আসছি ঘোষেরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে। আমরা যে নদীর পারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মেঘনা নদী। কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত বরিশাল। ওখানে তো যাই হোক, আমরা যেখানে আসছি এই নদীটার নাম হচ্ছে কীর্তন খোলা নদী। অনেকে বলে যে নয়া ভাঙ্গনি নদী। তো নদীটা হচ্ছে দেখতেই পারতেছেন যে খুবই বড়, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে বিস্তৃত। তো এটা আরো বড় ছিল, ওই যে সামনে যে দেখতেছেন যে ওই যে দেখা যাচ্ছে আমাদের পূর্ব দিকে হাতের ওই যে ওইদিকে, সেটা হচ্ছে গিয়ে নদীর অপর পাশ, সেটা আরো বড় বিস্তৃত ছিল, আরো অনেক বড় ছিল। তো মাঝখান দিয়ে চর যাচ্ছে, যার কারণে নদীটার আয়তন আরো ছোট হয়ে আসছে। তো নদীর আবার এই যে এখানে দেখতেছেন যে নদী ভাঙ্গন, এখানে কিন্তু নদী আরো অনেক পূর্ব দিকে বিস্তৃত ছিল। তো কোদালপুর বাসীর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচন্ড ভাবে নদী ভাঙ্গন কবলিত একটা এলাকা। এখানে কিছুদিন আগেও আমরা যখন এখান দিয়ে গিয়েছিলাম, তো যাওয়ার পরে দেখছি যে অনেক দূরে ছিল নদী, ওইদিকে আরো অনেক প্রশস্ত ছিল, অনেক ঘরবাড়ি ছিল, অনেক ফসলি জমি ছিল, কিন্তু বছর দুয়েকের ব্যবধানে এগুলা সব বিলীন হয়ে গেছে। ওই যে নদীর ওই পার যেখানে দেখতেছেন ওখানে প্রায় নদী ছিল, তো সেখানে চর যাচ্ছে আর এইগুল ভেঙে গেছে। তো নদীর আসলে এটা খেলা, নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাচ্চা আমরা, আবার হয়ে যাই ফকির সন্ধ্যাবেলা। তো নদীর ভাঙ্গন সম্পর্কে আমাদের যে ওসমান ভাই আসছে, উনি খুবই মধুর কণ্ঠের অধিকারী। কি গো, এটা আসছে কি ওনার কণ্ঠে গজল শুনলে একেবারে মন কারা, কোকিল কণ্ঠের গজল যেটা আমাদেরকে খুবই আনন্দ দেয়। তো আশা করি যে আপনারও উপভোগ করবেন। আমরা সকলে রিকোয়েস্ট করতেছি আমাদের ওসমান ভাই, খুবই সুন্দর স্পেকট্রাম, নাইস, চমৎকার কণ্ঠের অধিকারী, আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। আমরা তার কণ্ঠে একটা নাসিদ শুনবো, ইসলামী নাসিদ, আশা করি সবার ভালো লাগবে। তুমি দিন থাকিতে দিনে সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না গুরু, সময় গেলে সাধন হবে না।
তুমি দিন থাকিতে দিনে